ঘরের মাঠে ক্রিকেট বিশ্বকাপে রোহিত শর্মাদের দল তৈরির দায়িত্ব এবার অজিত আগরকরের কাঁধে। মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, জাতীয় নির্বাচন কমিটির প্রধান হিসেবে প্রাক্তন এই অলরাউন্ডারকে নিয়োগ করা হয়েছে। গত 30 জুন ছিল এই পদে আবেদনের শেষ দিন, তাতে অনেকে আগ্রহ থাকালে আগরকর ছাড়া বাকিরা কেউ আবেদন করেনি। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, 3 সদস্যের ক্রিকেট উপদেষ্টা কমিটি আগরকরের ইন্টারভিউ করেই তাকে নিয়োগ করেছে।